সরকারি নির্দেশনা মোতাবেক আম ক্যালেন্ডার হিসেবে 4 মে থেকে সব ধরনের গুটি জাতের আম পাড়ার অনুমতি পেয়েছিলেন চাষিরা। তাই যাদের বাগানের আম পুষ্ট হয়েছে তারা আম পেড়ে শুরু করেছেন এবছরের আম মৌসুম। দীর্ঘ পরিচর্যা শেষে মিলছে ফসল, বাগান থেকে আম যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে, আর তাই দামও মিলছে ভালোই। আমরা সরকারের অনুমতি পেয়েছি এবং সেভাবে গুটি আম বাজারজাত করছি, দামও মোটামুটি ভালো আছে গতবার তুলনায়। এবার একটু আমেরও ফলন ভালো এবং দামও ভালো পাচ্ছি। গুটি আম আমরা পাচ্ছি এবং বাজারজাত করছি আর কি। এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আমরা যেমন ঢাকা, চিটাং বিভিন্ন জেলায় পাঠাচ্ছি। এখন আপনার ওই গাছের গোড়া খুঁড়ে ওখানে সার দেওয়া হয়েছে, পাশাপাশি পানি বৃষ্টিজ দেওয়া হয়েছে। এখন মোটামুটি আম ভালো আছে বা যথেষ্ট পরিমাণে ভালো আছে। রাজশাহীর সব অঞ্চলেই এবার আমের ফলন ভালো, বিশেষ করে বাঘা চারঘাটে। পুরনো গাছের চেয়ে নতুন গাছগুলোতে ফলন বেশি হওয়ায় এবছর আমের বেচাকেনা বাড়বে বলছে কৃষি বিভাগ। গত বছরে হিসাব নিকাশ করে দেখুন, গত বছরে প্রথম 1000 কোটি টাকার কাছাকাছি আমের বাজারে পৌঁছায়। এবছর যেহেতু আমাদের প্রায় 50,000 মেট্রিক টন বৃদ্ধি হবে বলে আমরা আশা করছি, সেই হিসাবে বাজার যদি স্বাভাবিক থাকে তাহলে এটি 1,500 কোটি টাকা জানাতে পারে। এদিকে ভোক্তাদের জন্য বিষমুক্ত বিশুদ্ধ আম নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও আম ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। সে অনুযায়ী গোপাল ভোগ 15 মে, লক্ষণ ভোগ ও রানী পছন্দ 20 মে, খিরসাপাত 25 মে, 6 জুন ল্যাংড়া, 15 জুন ফজলি, 10 জুন আম্রপালি এবং 10 জুলাই থেকে আশিনা ও বাড়ি 4 আম পাড়া যাবে। কাটিমন ও বাড়ি আম 11, এটি সারা বছর ধরেই সংগ্রহ করা যাবে, কারণ বছরে একাধিকবারও এটির ফলন হচ্ছে। এটি আমাদের প্রান্তিক যে কৃষক তারা আমাদেরকে জানাচ্ছেন, এবং যখনই সিজনের বাইরে আম হচ্ছে তারা কিন্তু বেশ মূল্যও পাচ্ছে, যেটি এখনও ইচ্ছা করলে আপনি গোদাগাড়ি গেলে দেখবেন যে কাটিমন আম পাওয়া যাচ্ছে। এবছর জেলায় 19,578 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এসব গাছে 2,58,000 টন আম উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফাতিন ইশরাক, পদ টাইমস, রাজশাহী।